করোনায় এবার পেশা বদল করেছে টিকটকাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বানানো পরিবর্তে মাদকের হোম ডেলিভারি শুরু করেছে তারা। ভারতের আটক টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী, একাধিক মামলার আসামি অনিক হাসান সহ এ চক্রের পাঁচজনকে আটকের পর এ তথ্য জানায় র‍্যাব। সোমবার রাজধানীর হাতিঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। নগরীর রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও চেকপোস্ট, কিন্তু এর মধ্যেও থেমে নেই মাদকের কারবার। গ্রাহকদের সুবিধার জন্য মাদক কেনাবেচার নিয়মিত স্থানের পরিবর্তে চলছে হোম ডেলিভারি। সোমবার রাজধানীর হাতিরঝিলে অভিযান চালায় র‍্যাব, আটক করে মাদকের হোম ডেলিভারির সাথে জড়িত পাঁচজনকে। জব্দ করা হয় বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা। আপনারা জানেন লকডাউন চলাকালীন সময় একটি চক্র বাসায় বাসায় মাদক পৌঁছে দিয়ে আসে। এদের মেইনলি তারা ইয়াবা চালান, তারা বিভিন্ন সময় মাদক বাসায় পৌঁছে দিয়ে আসতো। আমরা প্রাথমিকভাবে আমাদের তথ্য ছিল যে হিরো অনিক সহ তার গ্রুপের সদস্যরা এই মাদক পরিবহনের জন্য তারা সমবেত হয়েছে। আটককৃতদের দলনেতা অনিক হাসান ওরফে হিরো অনিক ভারতে গ্রেফতার টিকটক হৃদয়বাবুর সহযোগী বলে জানায় র‍্যাব। কর্মকর্তাদের দাবি, অনিক হাতিরঝিল মগবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। 2016 সালের আলোচিত আরিফ হত্যা মামলা সহ তার বিরুদ্ধে হত্যা ও মাদক সহ মোট 9টি মামলা রয়েছে। হিরো অনিক গ্রুপ এই যারা হাতিরঝিল এলাকায় বিভিন্ন সময় ঘুরতে যায় বা তারা যারা টিকটক করার জন্য যায় তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, তাদের উপরে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে, ছিনতাই কার্য পরিকল্পনা করে এবং তারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।